নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি মীন রাশির জাতক ও জাতিকার জ্যৈষ্ঠ মাস কেমন যেতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদের সুযোগ সুবিধা আসার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদেরকে জানাতে চলেছি। তাই ভিডিওটির এতটুকু পার্টও আপনারা মিস করবেন না। ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে আমি মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি। সেই চ্যানেলটি যদি আপনারা ফলো করেন, আমি এতটুকুটা দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা মানুষ তো চিনতে পারবেনই পারবেন এবং আপনার খারাপ সময়ে আপনারা সঠিক ডিসিশন নিতে পারবেন এবং জীবনে এগিয়ে যেতে পারবেন। আমি এটি খুব জোর গলায় বলছি। তাই জীবনজয়ী চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আমি একটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। মীন রাশির জ্যৈষ্ঠ মাস কেমন যেতে চলেছে আমি একে একে বলতে চলেছি আপনাদেরকে। তার আগে আমি ছোট্ট করে মীন রাশি সম্পর্কে বলছি, আমি বেশি সময় নিব না, একদম ছোট্ট করে বলবো, আপনারা শুনুন, আশা করি মিলে যেতে পারে। দেখুন, মীন রাশির যে আমরা সিম্বলটা দেখি সেটি হচ্ছে একটা মাছ, তাই তো? এর মানে আপনারা কি জানেন, আপনাদের ক্যারেক্টারের মধ্যে লুকিয়ে রয়েছে সেই মাছের প্রবণতা। দেখবেন, কোনো মাছকে যদি আপনি ধরতে যান, ধরতে পারবেন না। কেন বলুন তো? তার গায়ে একটা পিচ্ছল জাতীয় পদার্থ লাগানো থাকে, যার ফলে আমাদের হাতটা স্লিপ করে যায়। ঠিক তেমনি মীন রাশির জাতক ও জাতিকাদের মন ধরা খুব টাফ। এদের মনের মধ্যে কি চলছে এবং কি করতে চলেছে তারা কখনোই কাউকে ডিক্লেয়ার করে না, এবং এই রাশির জাতক ও জাতিকারা যাকে মন থেকে একবার ভালোবেসে ফেলে তাকে কোনোদিনও বলতে পারে না। এটি আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তো এই রাশিটা খুব অনেস্ট রাশি, আমি দেখেছি এবং জানি। এবং এই রাশির জাতিকাকে যদি কেউ বিয়ে করে, আমি জোর গলায় বলবো, তারা হ্যাপিলি লাইফ লিড করতে পারবে সেই ছেলেটি। তো আসুন জেনে নিন এই মীন রাশির জাতক ও জাতিকার জ্যৈষ্ঠ মাস কেমন যেতে চলেছে। তো প্রথমে আসি আপনাদের শিক্ষাক্ষেত্র। মীন রাশির জাতক ও জাতিকার এই মাসের শিক্ষাক্ষেত্র খুবই ভালো দেখা যাচ্ছে। আপনাদের বিশেষ করে যারা হায়ার ক্লাসে পড়াশোনা করছেন, মানে এম এ, বিকম, পিএইচডি এইসব করছেন, তাদের কিন্তু খুব ভালো যাবে। এর পাশাপাশি যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন, তাদের কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি আপনাদের কর্মজীবন। কর্মজীবনকে আমি তিনটি ভাগে ভাগ করেছি, এক হচ্ছে চাকরি, দুই হচ্ছে ব্যবসা এবং তিন সেলফ প্রফেশন। তো প্রথমে আসি চাকরি। মীন রাশির জাতক ও জাতিকার এই মাসে চাকরি পাওয়ার কিন্তু একটা যোগ রয়েছে। এর পাশাপাশি যারা চাকরিতে বদলি চাইছেন তারাও কিন্তু বদলি করে নিতে পারেন এবং নতুন চাকরির অপরচুনিটি আসতে চলেছে। চাকরিতে প্রমোশন তো হবেই এবং প্রমোশনের সাথে সাথে আপনাদের মাইনেও বৃদ্ধি হতে চলেছে। এরপরে আসি ব্যবসা। মীন রাশির জাতক ও জাতিকারা যারা বিজনেস করছেন তাদের কিন্তু এই মাসে বিজনেস খুবই ভালো যেতে চলেছে। বিশেষ করে যারা অনলাইন বিজনেস করছেন তাদের তো খুবই ভালো যেতে চলেছে, এবং যারা গার্মেন্টস বিজনেস করছেন এবং যারা ফুড ওরিয়েন্টেড বিজনেস করছেন তাদের ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদেরও কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কয়টি বিজনেস ছাড়াও আরেকটি বিজনেস খুব ভালো যেতে চলেছে, সেটি হচ্ছে ওষুধের দোকান। হ্যাঁ বন্ধুরা, আপনার যদি ওষুধের দোকান থাকে তাহলে কিন্তু খুবই রমরমিয়ে চলবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এবং আপনাদের ইনকাম সোর্স অনেক বৃদ্ধি পাবে। এরপরে আসি সেলফ প্রফেশন। সেলফ প্রফেশন বলতে কী বোঝায়,
যারা ডাক্তার রয়েছেন, যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, যারা লয়ার রয়েছেন এবং যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন এবং যারা টিউশনে পড়ে, এদেরকে বলা হয় সেলফ প্রফেসর। তো যারা ডাক্তার রয়েছেন তাদের তো খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, আপনাদের ইনকাম প্রভূত হারে বৃদ্ধি পাবে। যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের খুব একটা ভালো না গেলেও মোটামুটি চলবে, মানে পুরনো কোনো কাজ পেন্ডিং পড়ে আছে সেই কাজটা থেকে আপনারা অর্থ পাননি সেই অর্থ পেতে পারেন, মানে নতুন কোনো কাজের সম্ভাবনা নেই। তবে যারা টিউশনি পড়ে তাদের কিন্তু খুবই ভালো যেতে চলেছে, এবং যারা লয়ার রয়েছেন তাদেরও কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আছে আপনাদের পারিবারিক জীবন। মীন রাশির জাতক ও জাতিকার এই মাসে পারিবারিক জীবন খুবই ভালো দেখা যাচ্ছে। বাবা মা ভাই বোন বিশেষ করে মামার কাছ থেকে একটা হেল্প পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর আসি আপনাদের লাভ লাইফ। মীন রাশির জাতক ও জাতিকারা যারা রয়েছেন, রিলেশনে যারা রয়েছেন, তাদের কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের মধ্যে রোম্যান্টিক ভাব প্রভূত হারে বৃদ্ধি পাবে, এবং পাশাপাশি যারা যারা প্রেম করেন না তাদের কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে, এবং যারা প্রেম যারা রিলেশনে রয়েছেন তারা কিন্তু আবার পুনরায় মানে এক্স বয়ফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ড পুনরায় ফিরে আসতে পারে, মানে পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা রয়েছে। মানে ওভারঅল প্রেমের দিকটা খুবই ভালো দেখা যাচ্ছে। এরপর আসি আপনাদের দাম্পত্য জীবন। মীন রাশির জাতক ও জাতিকার দাম্পত্য জীবন মোটের উপর দিয়ে শুভ দেখা যাচ্ছে, তবে খুব একটা শুভ না হলেও মোটের উপর দিয়ে শুভ। এরপরে আসি আপনাদের সঞ্চয়স্থান। এই মাসে আপনাদের ইনকাম অনুযায়ী কিন্তু খরচাও হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ইনকাম যে পরিমাণে করবেন খরচাটাও আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আপনাদের কী কী বিষয়ে খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে আমি বলে দিচ্ছি। আপনাদের কোনো ইলেকট্রনিক্স গুডস, সে টিভি হতে পারে, ফ্রিজ হতে পারে, এগুলি খারাপ হয়ে গেল তখন আপনাকে নতুন করে একটা পারচেস করতে হলো, এরকম ব্যাপার। এছাড়াও যারা মীন রাশির জাতক ও জাতিকারা রয়েছেন তাদের কিন্তু এই মাসে শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন বিশেষ করে তাদের কিন্তু বাতে ব্যথা এবং হাই প্রেশার এগুলি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। মানে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছেন তাদের তারা একটু সাবধানে চললেই কোনো প্রবলেম আসবে না। ওভারঅল যদি বলা যায় মীন রাশির জাতক ও জাতিকার ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু, কিন্তু শরীর স্বাস্থ্যর দিকটা প্রবলেম রয়েছে। আরেকটি কথা আমি বলে দিই, এই মাসে কিন্তু শত্রুতার ভাব দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, মীন রাশির জাতক ও জাতিকার শত্রুতার ভাব প্রবল হারে দেখা যাচ্ছে, আপনার সাথে শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শত্রু আপনার ক্ষতি করতে পারে, এবং আপনিও ভাবতে পারবেন না যে এরকম পরিমাণে ক্ষতি করে ফেলবে। তো শত্রু থেকে 10 পা দূরে থাকুন, এবং শত্রু যাতে আপনার ক্ষতি না করে তার জন্য আপনারা সবসময় সজাগ থাকুন। তো ওভারঅল যদি বলা যায় এই মাসে আপনাদের হেলথ নিয়ে একটু ছোট প্রবলেম রয়েছে, এবং শত্রুতা ভাব নিয়ে একটু প্রবলেম রয়েছে, ওভারঅল সমস্ত কিছুই ভালো রয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।